আসসালামু আলাইকুম, বিবিসি আই আন্তর্জাতিক সংবাদে আপনাদের স্বাগত। শুরুতেই জানিয়ে দেব শিরোনাম, পরে বিস্তারিত। তাজিকিস্তান ও উজবেকিস্তানকে যে কারণে কঠোর হুঁশিয়ারি দিল তালেবান, পরমাণু বিজ্ঞানীদের হত্যাকারীরা অবশ্যই শাস্তি পাবে ঘোষণা ইরানের, ইরান ইসরায়েল হামলা, গত ফেব্রুয়ারি পর যুক্তরাজ্যে করোনায় সর্বোচ্চ মৃত্যু, জানিয়ে দেব পাকিস্তান বোমা হামলায় চীনের রাষ্ট্রদূতকে লক্ষ্য করে বিলাসবহুল হোটেলে বোমা হামলা, নিহত অন্তত চার। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে, এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন। আজকের সংবাদের গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, পাকিস্তানে বোমা হামলা চালিয়েছিল আর সেই স্থানে ছিল চীনের রাষ্ট্রদূত। তবে পাকিস্তানে একই সাথে পাকিস্তান এবং চীনকে লক্ষ্য করে হামলা চালিয়েছিল কারা, পরে প্রকাশিত হয়েছে যে তালেবানরা, কিন্তু এই তালেবানদেরকে কারা উস্কে দিয়েছে, এ বিষয়ে আপনার মতামত কি লিখে জানান। আরেকটা বিষয় হচ্ছে, ইরান এবং ইসরায়েল পাল্টাপাল্টি হামলা শুরু হয়েছে। এই ইসরায়েল হচ্ছে বিশ্বের এমন একটি দেশ যে দেশ মুসলিমদের ভূমি দখল করে, যে দেশ ফিলিস্তিনি মুসলিমদেরকে নির্যাতন করে এবং ফিলিস্তিনকে অবরোধ করে রেখেছে, সেই ইসরায়েলেই এবার ইরান হামলা চালিয়েছে। ইরান বারবার বলে আসে যে ইরান চাইলেই মুহূর্তের মধ্যেই ইসরায়েলকে নিঃশেষ করে দিতে পারে, এই ইসরায়েল নামের কোনো রাষ্ট্র থাকবে না। এতে আপনার মতামত কি কমেন্টস বক্সে লিখে জানান। আন্তর্জাতিক সংবাদ সবার আগে দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে দেবেন এবং আমাদের এই ভিডিওটি একটি লাইক দিবেন, ভিডিওটি শেয়ার করে দেবেন আপনার বন্ধুদের মাঝে। হেলিকপ্টার ফিরিয়ে দিন, নয়তো প্রতিক্রিয়া দেখাতে বাধ্য হব তাজিকিস্তান ও উজবেকিস্তানকে, যে কারণে কঠোর হুঁশিয়ারি দিল তালেবান। আফগানিস্তানের হেলিকপ্টারগুলো দেশটিকে ফেরত দেওয়ার জন্য তাজিকিস্তান ও উজবেকিস্তানের প্রতি কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছে অন্তর্বর্তী তালেবান সরকার। ইরানের বার্তা সংস্থা ফার্স জানিয়েছে, আফগানিস্তানের অন্তর্বর্তী তালেবান সরকারের প্রতিরক্ষা মন্ত্রী ও সাবেক তালেবান নেতা মোল্লা ওমরের ছেলে মোল্লা ইয়াকুব এই হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। তিনি মঙ্গলবার কাবুলে ক্ষোভ প্রকাশ করে বলেছেন, তালেবানের সহ্যের সীমা শেষ হয়ে এসেছে, আমাদেরকে প্রতিক্রিয়া দেখাতে বাধ্য করা উজবেকিস্তান ও তাজিকিস্তানের উচিত হবে না। তালেবান সরকার বলেছে, আফগানিস্তানে বর্তমানে 200টিরও বেশি হেলিকপ্টার রয়েছে, যেগুলোর মধ্যে 50টিকে তারা সচল করে উড্ডয়নের উপযোগী করতে পেরেছেন। কাবুল সম্প্রতি আরো বলেছিল, গত বছরের আগস্ট মাসে সাবেক আশরাফ গনি সরকারের পতনের পর অন্তত 40টি হেলিকপ্টার প্রতিবেশী দেশ উজবেকিস্তান ও তাজিকিস্তানে নিয়ে যাওয়া হয়েছে। প্রেসিডেন্ট আশরাফ গনি 2020 সালের 15ই আগস্ট দেশ ছেড়ে পালিয়ে যান এবং তার পালিয়ে যাওয়ার খবর প্রকাশিত হওয়ার সঙ্গে সঙ্গে কাবুল অবরোধ করে রাখা তালেবান সদস্যরা রাজধানীতে প্রবেশ করেন এবং কাবুল দখল করে নেন। প্রেসিডেন্ট গনি পালিয়ে যাওয়ার সময় 4 হেলিকপ্টার ভর্তি বৈদেশিক মুদ্রা নিয়ে গেছেন বলে সে সময় গুজব ছড়িয়ে পড়ে। পরবর্তীতে অবশ্য গনি এই অভিযোগ অস্বীকার করেন। কিছুদিন আগে তালেবান সরকার ঘোষণা করেছিল, গনি সরকারের পতনের সময় তারা প্রশাসনের বহু পদস্থ কর্মকর্তা হেলিকপ্টারে করে প্রতিবেশী দেশগুলোতে পালিয়ে গেছেন। সূত্র পার্স টুডে। পরমাণু বিজ্ঞানীদের হত্যাকারীরা অবশ্যই শাস্তি পাবে বলছে ইরান। ইরানের পরমাণু বিজ্ঞানীদের হত্যাকাণ্ড মানবাধিকার লঙ্ঘনের সুস্পষ্ট দৃষ্টান্ত এবং এসব হত্যাকাণ্ডের হোতারা অবশ্যই শাস্তি পাবে, এক টুইটার বার্তায় এই হুঁশিয়ারি উচ্চারণ করেছেন ইরানের বিচার বিভাগের উপপ্রধান ও মানবাধিকার বিষয়ক অধিদপ্তরের সচিব কাজেম গরিবাবাদি। তিনি মঙ্গলবার নিজের অফিসিয়াল টুইটার পেজে দেওয়া এক পোস্টে লিখেছেন, আজ ইরানের অন্যতম তরুণ বিজ্ঞান প্রতিভা ও বিশিষ্ট পরমাণু বিজ্ঞানী শহীদ মোস্তফা আহমদ রওশনের শাহাদত বার্ষিকী। তিনি বেসামরিক পরমাণু প্রযুক্তির উন্নয়ন ও স্থানীয়ভাবে ইরানে এই প্রযুক্তির বিস্তারে নিরলস প্রচেষ্টা চালিয়েছেন। এরপর গরিবাবাদী হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, ইরানের পরমাণু বিজ্ঞানীদের হত্যাকাণ্ড মানবাধিকার লঙ্ঘনের সুস্পষ্ট দৃষ্টান্ত এবং এসব হত্যাকাণ্ডের হোতারা অবশ্যই শাস্তি পাবে। ইরানের রাজধানী তেহরানের অদূরে নাতানজো পরমাণু স্থাপনা প্রতিষ্ঠার অন্যতম কারিগর ছিলেন শহীদ মোস্তফা আহমদি রওশান। 2012 সালের 11ই জানুয়ারি তেহরানের আল্লামা তাবাতাবাই বিশ্ববিদ্যালয়ের কমিউনিকেশন সায়েন্স ফ্যাকাল্টির সামনে তার গাড়িতে পেতে রাখা বোমা বিস্ফোরণে মাত্র 32 বছর বয়সে শহীদ হন রওশান। সূত্র পার্স টুডে। ইরান ইসরায়েল হামলা পাল্টা হামলা। ইসরায়েল নিয়ন্ত্রিত সিরিয়ার গোলান উপত্যকায় ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইরান। পাল্টা আঘাত হিসেবে সোমবার সিরিয়ায় ইরানি লক্ষ্যবস্তু লক্ষ্য করে একাধারে কয়েকটি বিমান হামলা চালিয়েছে ইসরায়েল, এ তথ্য দিয়েছে ইসরায়েলের সামরিক বাহিনী। দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশ 24 ঘন্টা ব্যাপী উত্তেজনাকর
পরিস্থিতির মধ্য দিয়ে গেছে। আরো আঘাত পাল্টা আঘাতেরও আশঙ্কা করা হচ্ছে, খবর দিয়েছে সিএনএন। ইসরায়েলের সামরিক বাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল জোনাথান কনরিস বলেছেন, তার দেশের বাহিনী সিরিয়ার রাজধানী দামেস্কের ভেতর ও আশেপাশের ইরানি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। এর মধ্যে শহরের আন্তর্জাতিক বিমানবন্দর অন্তর্ভুক্ত তার ভাষ্য, রাতভর চালানো এই হামলার লক্ষ্য ছিল গোলাবারুদ দ্বীপ, গোয়েন্দা চৌকি ও প্রশিক্ষণ শিবির। দামেস্ক বিমানবন্দরে অবস্থিত ইরানি গুদামেও হামলা চালানো হয়েছে। কনরিকাস জানান, হামলার পর সেখানে ফের বিস্ফোরণ ঘটে, অর্থাৎ গোলাবারুদের বিস্ফোরণ হয়। হামলা চালানোর সময় ইরানের বিমান বিধ্বংসী অস্ত্র থেকে গোলা ছোড়া হলে সেখানেও হামলা চালায় ইসরায়েল, এমনটা দাবি করেছেন কনরিকাস। হামলার আগে ইসরায়েল সিরিয়াকে বার্তা পাঠায় যে ইসরায়েল শুধু ইরানি বাহিনীকে টার্গেট করছে, সুতরাং সিরিয়ায় ইসরায়েলি বিমান লক্ষ্য করে যাতে গুলি না করে। ইসরায়েলের এই ব্যাপক হামলার কারণ হলো ইসরায়েল দখলকৃত গোলান উপত্যকায় রোববার বিকেলে চালানো মাধ্যম পাল্লার ক্ষেপণাস্ত্র হামলা। কনরিকাসের বক্তব্যে, এই ক্ষেপণাস্ত্র ইরানের তৈরি, এটি ছুড়েছেও ইরানি বাহিনী। তিনি যোগ করেন, এবারেই প্রথম এত ভারী কোনো গোলা ইসরায়েলে ছুড়েছে ইরান। এটি দামেস্কের নিকটবর্তী কোনো এলাকা থেকে ছোড়া হয়। এটি গোলান উপত্যকার 50 কিলোমিটারের কাছাকাছি, যদিও রাশিয়া এর আগে ইসরায়েলকে আশ্বস্ত করেছিল যে ইরানি বাহিনী ইসরায়েলের এত কাছে আসবে না। এদিকে রাশিয়ার রাষ্ট্রচালিত সংবাদ সংস্থা রিয়া নভোস্তি রাশিয়ার প্রতিরক্ষা নিয়ন্ত্রক কেন্দ্রকে উদ্ধৃত করে জানিয়েছেন, ইসরায়েলের হামলায় 4 সিরিয়ান সৈন্য নিহত ও 6 জন আহত হয়েছেন। লন্ডন ভিত্তিক সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, হামলায় 2 সিরিয়ান নাগরিক সহ 11 জন নিহত হয়েছে। সংস্থাটি বলছে, ইসরায়েলের চালানো এই হামলা ছিল 2018 সালের মে মাসের পর থেকে ক্ষয়ক্ষতির দিক দিয়ে সিরিয়ান সরকার ও তার মিত্রদের বিরুদ্ধে চালানো সবচেয়ে সহিংস ও তীব্র হামলা। প্রসঙ্গত, 2018 সালের মে মাসে ইসরায়েলের দিকে কয়েক ডজন রকেট নিক্ষেপের পর সিরিয়ায় ব্যাপক আকারে হামলা চালিয়েছিল ইসরায়েল। গত ফেব্রুয়ারির পর যুক্তরাজ্য করোনায় সর্বোচ্চ মৃত্যু। করোনা ভাইরাসের তাণ্ডব চলছে যুক্তরাজ্য। দেশটিতে 24 ঘন্টায় মারা গেছেন 379 জন। গত বছরের ফেব্রুয়ারির পর করোনায় সর্বোচ্চ মৃত্যু দেখল ব্রিটেন বাসী মঙ্গলবার। আন্তর্জাতিক জরিপ সংস্থা ওয়ার্ল্ড মিটার জানিয়েছে, যুক্তরাজ্য নতুন করে একদিনে করোনায় সংক্রমিত হয়েছেন 1,20,000-এর বেশি মানুষ। ধারণা করা হচ্ছিল চলতি বছরের শুরুতেই করোনা ভাইরাসে আক্রান্ত অনেক বেড়ে যাবে। করোনা মহামারীর শুরুর থেকে এ পর্যন্ত ব্রিটেনে এ ভাইরাসে সংক্রমিত হয়ে মারা গেছেন 1.5 লক্ষাধিক। গত বছরের ফেব্রুয়ারিতে করোনায় ব্রিটেনে একদিনে মারা যান 442 জন। তবে এখনো পরিস্থিতি দ্রুত